আমাদের সমাজের মানুষ নামাজটাকে বড় অবহেলা করে নামাজ পড়ে না হেলায় আর কেনায় জিগাইল ফৌজুর আমার ফেনবালা না কি হজুর আমার নাই আমি খুব ব্যস্ত আল্লাহ বলবে বান্দারে এই সময়ের মালিক তো আমি রাইতে দিনে চব্বিশ ঘন্টা সময় তো আমি দিছি আমার দেওয়া সময় কেন আমারে দিলি না মন গড়া জিন্দিগি কেন জানাইলি আমার সময় কেন আমারে দিলি না ইমাম সব মাদ্রাসার মহতামিম যদি বলে আসেন না যাই উত্তর দেয় হুজুর সময় এই লোকটা দেখবে বন্ধুদের আড্ডায় সময়ের অভাব নাই চাকরিতে সময় আছে ব্যবসাতে সময় আছে বউ বাচ্চারের সময় আছে বন্ধুদের আড্ডায় সময় আছে বিপিএল খেলায় সময় আছে আইপিএল খেলায় সময় আছে বিশ্বকাপ খেলায় সময় আছে ফেসবুক শরীফের সময় আছে ইউটিউবের সময় আছে সময় নাই শুধু বেলা

একজন সুদ করলে যদি তাফা দেয়া ধরেন বলে রে সারাটা জীবন খালি সুদ খাইতে আস খাইতে আস জান্ন তো যাইতে না জান্নামও যাইতে ওনার দোয়া করে আল্লাহ যেন জান্নাত দেয় খায় কি সুদ গুস কুররেও যদি ধরেন যে গুস খাইতে খাইতে ফের দিয়ে একটা তিন হাত লম্বা করছ কই যাইতে মরার পরে দোয়া করবেন জান্নাত যাইতাম হের দাবি দাবিও জান্নাত ঠিক নি যত সুর পর্বত বদমাস আছে বেনামাজি সুতকুর কুসকুর সব জোয়া কর এক জায়গাতে একত্রিত করলে আর আন্দোলন করার প্রয়োজন যে আমরা জাননাতে জান প্রয়োজন আন্দোলন করবেন আমি যদি প্রশ্ন করি জান্নাত শ্বশুর বাড়ি যেটা সাইলি পাওয়া যায় এটা তো আবদারের জায়গা না সাইলি পাওয়া যায় না শর্ত আছে বলুন কি আছে দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই কিন্তু জান্নাত পাওয়ার জন্য শুধু শর্ত না অবশ্যই শর্ত আছে দুনিয়া পাওয়ার জন্য কি নাই শর্ত নাই দুনিয়া আল্লাহ জারে মনে চায় তারে আস্তিকরাও দুনিয়া দেয় নাস্তিকরেও দুনিয়া দেয় মানে আল্লাহ মানলেও দুনিয়া দিবে আল্লাহরে যদি নাও মানেন তাও আল্লাহ দুনিয়া দেয় দুনিয়ার ক্ষেত্রে তসবি বরণ লাগতো না দুনিয়ার ক্ষেত্রে মাথা থাকরি লাগানি লাগতো না দুনিয়া আল্লাহ যারে মনে চায় তারই দেয় কিন্তু ফরকাল যারে মনে চায় তারে দেয় না ফরকাল পাওয়ার জন্য বাধ্যতামূলক শর্ত আছে লাগে যারা আল্লাহরে গালি দেয় তিন ডাবল আছে না আমেরিকা গাড়ি আছে বাড়ি আছে কিন্তু গালি দেয় আল্লাহ আল্লাহরে কিন্তু কেন দেয় আল্লাহ হয় দুনিয়ার কোন মূল্য আমার কাছে নাই মরা গুরু যখন মারা যায় গুরু এটা কই ফালার নিয়া ও ময়লার স্তূপে ফলাই ফালাই দিয়া ঠিক না আগে মরা গুরু হয়তো শুকুনে এমন শুকুন নি ওই যাদের বয়স তিরিশ এরা বেলা বলতে পারবে শুকুন দেখছে আর ফন্ড বিশ বছরে ফুলা মানুষ যদি ওই শুকুন দেখছে তাহলে বুঝবেন হ্যাঁ মিথ্যা কথা বলছে এরা দুইটা আস্তে আস্তে দুইটা ছটপনা দেওয়া দরকার মিশাও কথা কইলে গেল কারণ আমরা তিরিশ বছর ফাইজে আমরা কইতে পারি যে ছোটবেলা দেখছি শুকুনে আয়া গুরু খাইছে এখন আয়া না কেন মানুষ গুরুর চেয়ে এখন ভয় মানুষ মরা গুরু শুদ্ধ খায়াল গুরুর ভিতরে একটা বুরুলি থাকে এটা শুদ্ধ মানুষ খায়াল শুকুন শুকুনে চিন্তা করছে লাভ নাই আগে আমরা যেটি খাইতাম এটি এখন মানুষে খায় তার গিয়ে দরকার তো মরা গুরু যখন গুরু যখন মারা যায় মালিকের কাছে এটার আর কোনো মূল্য থাকে শেষ মূল্য শেষ তখন ফালাই দিলে এক সাইডে এ কুকুরে খাইতেছে এক সাইডে এটা শিয়ালে খাইতেছে এক সাইডে এটা শুকুনে খাইতেছে অন্য সাইডে এ পোকা করে খাইতেছে মালিকের কোনো বাধা দেয় হ্যাঁ খাইসা খাইস্তা ক মালিকের এটা কোনো মূল্যই নেই জন্য কে খাইল কোন প্রাণী খাইল এটা মালিকের দেখার না দুনিয়াটা হলো একটা মরা গুরুর মতো ইডারে নাস্তিকেও খায় আস্তিকেও খায় আল্লাহ মানলে ওলারও খায় আল্লাহ না মানলে ওলারও খায় আল্লাহ বাধা দেয় না তাই না কেন মরা গুরুর মতো খাইতে থাক খাই ইচ্ছা মতে কিন্তু পরকাল বড় দামে পরকাল জিতা গুরুর ফেসুকেও খামুর দেয় আমরা শুধু দেখা মন মেরে ধরে রাখবো মালিক ঠিক নেই জিতা গুরুর ফেটা যুগ ধরলেও এটা টাইনা চিরে বড় দামে জান্নাত পরকাল এটা আল্লাহ সবাই রে দিবে না কাদেরকে দিবে এক নম্বর যারা আম আমান তোমরা ইমানো আমি আল্লাহর উপর কোন বেঈমানকে আল্লাহ জান্নাত দিবে না বলুন জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর শর্ত কি ইমান দুই নম্বর শর্ত ও উচ্ছান নে কামল করতে হবে এক নম্বর ইমান দুই নম্বর নে কাম আমল লইয়া যদি কবরে জান গুনার কারণে আগুনে জ্বালাবে পোড়াবে ভিন্ন কিন্তু একটা সময় উঠাইয়া আবার জান্না আল্লাহ ঢুকাবে। কেন যে জাররা পরিমাণ ইমান আছে এইজন্য ডুকাই বাবা জান্নাতে কিন্তু ইমান যদি না থাকে অনন্ত কালের জন্য জাহান নামের আগুনে জ্বলতেই হবে জান্নাতের গ্রাণ আর পাওয়া যাবে না এই জন্য এক নম্বর শর্ত হইল ইমান এক নম্বর শর্ত কি যারা এখানে বই হয়েছেন সবাই তো বসা আওয়াজ যাদের কানে যাইতেছে সবাই গো এক নম্বর শর্ত যদি হয় ইমান তে আমরা সবাই ইমান আনছি এখানে যারা বসছে সবাই ইমান দান না সব ইমানের দাবি লইয়া বইছে তা আমরা তো আল্লাহ কইছে এক নম্বর সব তো ইমান আনো আমরা তো সবাই ইমান আনছি কিন্তু প্রশ্নটা হইলো ইমান আনার পরেও আল্লাহ ইমানদারকেই কেন বাস করে আল্লাহ গুরয়ে গুরেয়ে খালি ইমানদারি বলে জাহান নাম থেকে বাঁচার জন্য ইমানদার কি বলে আল্লাহকে বয় করার জন্য ইমানদার কি বলে ইমান আনার কথা ইমানদার কি বলে অত বেঈমানকে আল্লাহ বলে না ইমানদারে বলে কিন্তু আমরা তো ইমান আনছি আনার পরেও কেন বলে ইমান আনো বুজা গেল আমাদের ইমানের মধ্যে বেজাল আছে বেজাল না থাকলে আমরা কই কেন আল্লাহ কয় হে ইমান দারের জাহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার আহালকেও বাঁচাও এখানে কোনো বেঈমান ইমানদারে কইসমান আনছি জাহান নামতে বাসার কথা কয় কেন

এটারে কি কয় এটা তো জ্বর মাফে কিন্তু পৃথিবীতে ইমান মাফার কোনো থার্মোমিটার নেই আজিনি ইমান মাফার থার্মোমিটার না থাকার কারণে একটা লুক আমরা ডাইরেক্ট বেইমান বলতে পারি না কারণ তো মাপসি না ইমান মাফার থার্মোমিটার না থাকার কারণে সুতকুর বিশ্ববিখ্যাত সুতকুর গোটা পৃথিবীর গবেষকরা বাড়ি সালান দিছে দিয়া বাড়ি করে আনছে যে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সুৎপুর কোন জায়গাতে আছে বাড়ি সালান দিয়া যখন ছেড়ে দিছে যে এটা বাড়ি বাংলাদেশে ঢুকছে না বাই করছে ডক্টর ইনুসরে গোটা পৃথিবীতে ডক্টর ইনুসরে এক নম্বরে সিনে যে উনি বিশ্ববিখ্যাত সুৎপুর এই বাড়ি সালান দিয়ে বাই করছে এরপরে কয় আমরা যত বড় সুদ করি বাংলাদেশ আমরা তো জানি না আয়ন আমরা একটা পুরস্কার দিই দিচ্ছে সারা পুরস্কার এটি হলো নোবেল পুরস্কার সফল সুদ করছে গোটা বিশ্বের মধ্যে তার এখন মডেল মনে করে এমন বিশ্ববিখ্যাত সুৎকুর ডক্টর ইউনুশ্রী যদি আপনি বলেন যে স্যার আপনি ইমানদার না বেইমান কি বলবে আমি ফাঁকা ইমানদার বেইমান কইতো না জীবন বেনামাজিও যদি জিগান আমি ईमानदार না না কই আমি ফাক্কা ईमानदार জেনা যদি জিগান হেও কয় ईमानदार হ্যাঁ লম্পট बदमाश গুলি সব গুলি কয় আমরা ईमानदार আমার প্রশ্ন হলো ওই যে ধর্ম মিটার না টাকার কারণে সুতকরে কয় ईमानदार ঘুষ করে কয় ईमानदार বেনামাজিও কয় ईमानदार বেফরদাওয়ালাও কয় ईमानदार আল্লাহ সরাসরি মানে কিন্তু আল্লাহর আইন কানুন মানে না এমন লোক হয় আমি ইমানদার কেন ওই যে থার্মোমিটার নাই কিন্তু আল্লাহর থার্মোমিটার আসেনি পড়ি দরা পড়ার কারণে আল্লাহ বারবার ইঙ্গিত দেওয়া হয় এ দল দলগল ইমান না আল্লাহ তো জানে আমরা ইমানে গন্ডগোর এই জন্য আল্লাহ বারবার কোরআনে বলেন ইমানদার আন কোন বেইমান দেখায় না কারণ এত সিল মারা বেইমান কিন্তু তুই তো ইমানদার না তুই ইমানের বেশ দর্শস আমার কথা বুঝিনি আর ইমানদারের মধ্যে যে এ ইমানের বেশ কিন্তু ভিতরে ইমান নাই এটা তোর মানুষের থার্মোমিটার দিয়ে আল্লাহ বারবার কোরআনে বলতেছে ইমানদার ইমান হে ইমানদার ইমান আন কারণ ইমানদার বলার উদ্দেশ্য হল ভিতরে গন্ডগোল আছে পরিপূর্ণভাবে ইমান আনতে হবে কথা কি ক্লিয়ার বুঝতেছেন আমল লইয়া যদি আপনি কবরে যাইতে পারেন আল্লাহ বলেন যদি গুনাহ হয় এর বিনিময়ে জাহান নামে যাইতে হবে একটা খাওয়ার পরে জনমের আবার জানাতে ঢোকা ওই যে ইমানের গুণে হাসরের মাঠের দল হইব দুইটা একটা ডানপন্থী একটা বামপন্থী দুনিয়াতে ডানপন্থী বামপন্থী আসেনি আসে জান্নাতে জান্না সরের মাঠ দুই দল একটা ডানপন্থী একটা বামপন্থী ডানপন্থী যারা হিসাবে জান্নাত দিবা হিসাব হিসাব নিবে না প্রশ্ন হিসাব নিবে না কেন আল্লাহ যাদেরকে জান্নাত দিবে এদের কারো কাছ থেকে হিসাব নিবে না কারণ হিসাব নিতে গেলে ধরা পড়ে যাবে হিসাব নিতে গেলে দড়া পড়ে যাবে এই জন্য যাদেরকে আল্লাহ জান্নাত দিবে এটা বিনা হিসাবে দিবে তো যারা ডান হাতে আমল নামা পাবে এদের তো খুশির কোনো অভাব নাই আনন্দের সুডের লাফাইতে থাকবে ডান হাতে আমল নামা পাইছে এত খুশি খালি লাফায় খালি লাফায় ইল্লা সাবাল ইয়ামিন যারা ডানপন্থী দান পন্তীদের আমল দিবে দান হাত খুশিতে লাভ আইবো আল্লাহ যে লাভ আছে ও আনন্দে লাভ আল্লাহ বলেন জান্নাতের বিতনে অসংক অগণিত নিয়ামত রাখছে এই দুgbar আগইদিন আসস তুই শুন জান্নাতে ডুকার আগই তোদেরকে কিছু স্পেশাল নিয়ামত দিব যেই নিয়ামত দুনিয়াতে কেউ চাইলে আল্লাহ দিবে না আমার কথা কি বিরক্ত যদি ভূমিকা না বুঝেন তো সামনের ওয়াজ কেমনে বুঝবেন আমি আপনারা জাগা পর্যন্ত নিতে গেলে আমার এই ভূমিকাটাকে বুঝতে হবে পরে জাগাত যাইতে ডাইরেক্ট জাগাত যাবো কেমনে ভূমিকা বুঝতে হবে মনোযোগ দিয়ে শুনে দুনিয়াতে এমন কিছু নিয়ামত আছে যা মানুষ চাইলে কোনো দিন আল্লাহ দিবে না আর আমরা পাবো না এমন এমনকি নবী আল্লাহ দিবে না আমার কথা বুঝতেছেন এমন কিছু আছে যেটা জানি আমরা কিন্তু এখানে যারা বসা আমি সহ প্রতিদিন আমরা মনে মনে ইডি চাই কিন্তু আমরা এটাও জানি যেটা পাব পাবো না কিন্তু মিশামিশি কাল্পনিক ভাবে আমরা আল্লাহর কাছে এটা চাই কিন্তু আল্লাহ দিবে না এটা আমরা জানি নবী রাসুলই না আমরা দিবগত কিন্তু এমন একটা মানুষ নাই যে এটা প্রতিদিন মনে মনে চায় না এমন কিছু নিয়ামত আছে বড় আশ্চর্যের ব্যাপার না যে জানি আমরা আল্লাহ দিবে না তা আমরা চাই কেন যে অটোমেটিক চাই এর এক নাম্বার নিয়ামত হলো কেউ মরতে চায় না খাতাغنাদি কেউ মরতে চায় আমি চাই জীবনও চাই না আপনিও চান না আমিও চাই কেউ মরতে চায় না কিন্তু মরতে হবে কথা খরতে চায় মরতে নবীরাও যুদ্ধ আমার মরণ দিয়ে না আপনি আমি যুদ্ধ বলি কে মক্কা সামনে কি এখানে আল্লাহ আমার মরণ দিয়ে না মরণ দিয়ে না মরণ দিয়ে না মরণ দিয়ে না হার জীবনে না যুদ্ধ করি ক বলিবনি তিনি এটা জানি আমরা জিন্দগিতে ফাইতাম না কিন্তু প্রতিটা মানুষ খালি ভাই তুই হ্যাঁ কারো না মরতাম কেউ মরতে চায় এই নিয়ামত দুনিয়াতে কেউ পাবে না আমরা জানি এরপরে মনে মনে চাই মরতে চাই না আল্লাহ ঢুকার সাথে সাথে নিয়ামত ফ্রি আর কোনদিন মরবি না জান্নাতে কি নাই মরণ নামক বস্তু ডারে মেরে নেব মরণ নামক বস্তু ডারে আল্লাহ জবাই করবো জান্নাতিদের সামনে যে আজকের থেকে কালের জন্য তোরা বসবাস কর আর মরণ নেই এক মরণ নাই এক নাম্বার কি নাই জান্নাতের ভিতরে জাহান নামের ভিতরে মরণ নাই জান্নাতের ভিতর যেমন নাই জাহান নামের ভিতর নাই মরণ নাই এক নাম্বার এখনো মরণ নাই দুনিয়াতে যদি কেউ চায় আল্লাহ দিবে কেউ পাবে এই নবী রাসূল যদি আল্লাহর দরবারে দরখাস্ত করতে মালিক আমদের কি মাদন দিবেন না দোয়া কি কবুল হইতো কুল্লাহ নাফসিঙ্গ জাকাতুল মউত প্রত্যেকটা প্রাণী তার মৃত্যুর সাথে গ্রহণ করতেই হবে তাহলে দোয়া কবুল এক নাই নাই দুনিয়াতে মরণ মরণ আমরা চাইব কিন্তু পাব না দুনিয়া হলো আফসুসের জায়গা দুনিয়া কিসের জাগা দুনিয়া আফসুসের জায়গা দুনিয়া আফসুসের জায়গা দুনিয়ায় মানুষ শুধু আফসুস করবে জান্নাত আফসুসির জায়গা নয় আল্লাহ বলেন এক নাম্বার হলো দুনিয়াতে কেউ মরতে চায় না রে কিন্তু মরতে হবে মরতে হবে জান্নাতির ভিতরে ঢোকার সাথে সাথে আর কোনোদিন মরবি না কয় নাম্বার আত গণ্যেন যে কোনটা কোনটা আপনার সান এটা যে ফাইতেন না তো গণেন এক নাম্বার মরণ নাই দুই নাম্বার হলো পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না ওমা আমরা টিকে বোঝা যা আপনারা সবাই বৃদ্ধ হইতে চা আমি কই ওয়াজ করতাম এটা কি গুরুস্থান সেদ্বেত নাই ওই ফাপনার মানুষের মতো ফাপনার মানুষকে কাতকুতানি দিলে তিন দিন পরে হাসিতে আমি আজ কয়েছি আজকে হতে জানেন জানেনি নাটুর থেকে আইছি কেন প্রোগ্রাম করতে গতকালকে নাটুরে প্রোগ্রাম ছিল ডাইরেক্ট নাটুর থেকে এখানকার মানুষই তো বড় মারাত্মক আপনারা তো নারায়ণগঞ্জ মানে কি বাংলাদেশের মধ্যে একটা উন্নত মানের একটা জেলা হইল নারায়ণগঞ্জ এবং আপনারা সচেতন আপনারা যদি আওয়াজ না দেন আপনার যদি গিয়া আওয়াজ করি হইব ঠিক আছে সমান কথা কই আমার কথাগুলি আপনি আঙ্গগুলো বনেন মনে মনে দেখেন তো এটি আপনার সাননি আল্লাহ কে যদি চাইলে দুনিয়া দিবে নাতে কোন কোন জিনিস দিবে না এটা একটু গনেন এক নাম্বার মরণ নাই মরণের জন্য যুদ্ধ এখন আল্লাহ মরণ দিয়ে না কবল হইব দুই নাম্বার কেউ বৃদ্ধ হই তো আমরা চা সাদা দাড়ি লইয়া সেলো ন ডুবে আইবার সময় খালা হইয়া বাইর বাস্তব বুড়ারে যদি জিজ্ঞানা সাদা দাড়ি দিয়ে সাদা আছেন খালা করছেন কেরে ওনাইলে বুড়া দেখা যায় উদ্দেশ্য সে বুড়া হতে পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না বৃদ্ধ হতে চায় না আমিও চাই না আপনিও চান না কিন্তু বৃদ্ধ আমাকে হতেই হবে বার্ধক্যে বলছে যে হবে যদি হায়াত থাকে তাহলে বার্ধক্য পর্যন্ত আপনাকে নিয়ে যাবে বয়স যত বাড়বে তখন চোখের জ্যোতি কমবে শরীরের শক্তি কমবে দাঁত গনি লড়াচড়া করবে বার্ধক্য আপনাকে পৌঁছায়া দিক কেউ যদি দোয়া করে মালিক আমাকে আপনি বৃদ্ধ বানায়েন না বৃদ্ধ বানায়েন না দোয়া কি কোনদিন কবুল হবে না সাইলে পাওয়া যায় না আল্লাহ বলেন জান্নাতের ভিতরে ওয়াদা দিলাম বান্দারে ওয়াদা দিলাম দুনিয়াতে কেউ বৃদ্ধ হতে চায় নাই কিন্তু বৃদ্ধ হইতে হইল জান্নাতির ভিতরে একটা লোক বৃদ্ধ হইয়া জান্নাতে জান্নাতির বয়স হবে বত্রিশ বছর খুশিনি আপনারা বত্রিশ তো হবে কিন্তু থেকে কোনো দিন বয়স তেত্রিশ হবে না এটা কারণটা কি কারণ এটা তো শেষ নাই জান্নাতের শুরু আছে শেষ নাই বয়স বয়বার তো কেমন বত্রিশ বয়স কোনোদিন চামড়া ঢিল হবে না চোখের জ্যোতি কমবে না চেহারার গ্লেজ নষ্ট হবে না জান্নাতের ভিতরে আমার মালিক বলেন ঈমান আর আমল লইয়া যদি কেউ কবরে যাস ওয়াদা দিলাম আর কোনোদিন বৃদ্ধ হবি না এই পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না গো কেউ বৃদ্ধ হতে চায় না কেউ বৃদ্ধ হতে চায় না কিন্তু এই আশা তো দুনিয়ায় পূর্ণ হবে না দুনিয়া আফসুসের জায়গা দুনিয়া আফসুসের জায়গা জান্নাত আফসুসের জায়গা নয় আল্লাহ বলেন জান্লা তির ভিতরে টাটকা যুবক বানায় দিব রে কমপক্ষে বত্রিশ অনেকগুলা রায়ত আছে বত্রিশ আসে ছাব্বিশ আসে এরকম ভাবে অনেকগুলা রায়ত সর্বনিম্ন ধরেন বত্রিশ বছর টাটকা যুবক বানায়া জান্নাতের ভিতরে রাখবে জোরে জোরে কম সোমা এই আফসুস আপনার ভিতরে আছেনি কথা হয় না কেউ বৃদ্ধ হতে চায় না কিন্তু আফসুস দুনিয়ায় পোড়া হবে না দুনিয়া আফসুসের জায়গা তিন নাম্বার হল তিন নাম্বার হল খাটো মানুষ যদি দোয়া করে আল্লাহ আমার লম্বা বানাই দেন এটা কো বলি বলি খাটো মানুষ লম্বা হয় না দোয়া করলেও কোনোদিন লম্বা হবে না অনেকের বডি একটু ভালো চায় সবাই ভালো একটা ফিগার চায় ঠিক নেই না আমার শরীর আমি সুফাত বলে আমার অর্ধেক খালি তাই আল্লাহ জানে কেরে শুরু থেকে অনুপুর একজন মানুষ আমি যদি দিয়ে চাপি একজন মানুষ বসতে পারবো অথচ আমি বয়ান করি সিজনে না হয় আমার তো সিজন আন সিজনে সারা বছরই বয়ান করেন লাগে গড়ে ধরেন না তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো প্রোগ্রাম করন যা এই পাঁচশো প্রোগ্রাম যদি করি পাঁচশোটা প্রোগ্রামের প্রধান বক্তা আমার থাকতে হয় চারটা তিনটা চারটা ডেলি করলে কোনো না কোনো একটা তো আমি প্রধান বক্তা আসি আচ্ছা কনচান প্রধান বক্তার যে একটা বয়স একটা ফিগার থাকে আমার কোনোটা আছে আমি কোনো ক্যাটাগরিতে করি না আমার মাঝে মাঝে নিজেরই সরম লাগে আমি একটা বক্তা সাইজ মাইজ কিচ্ছু নাই সুখ না তো সুখ না মাপলে সাইড কি যে ওই না কোনো সময় তা আমার কিন্তু মনে মনে একটা আফসুস আছে আমার মনে মনে গীতা আছে আপনার মাঝে মাঝে সাইকার টু মোট হইলে ভালো আছে এটা কিন্তু আমার মনে হয় একটা আফসুস কিন্তু মাগার বয়স বাড়তেছে আফসুস আর হয় এটা কমে লক্ষণ খুব খারাপ সবাই একটা ফিগার ভালো একটা বডি চাপ নেই খাটো মানুষ কোনদিন লম্বা হয় হ্যাংলা মানুষ এটা কি হঠাৎ করে জিম যে করে এক জায়গায় বডি আছে ফিল্টার বডি ফিল্টার করে এটা কি করা সম্ভব নেই সবার বডি কিরকম হয়

আমি উঠতে পারি না বস তারি না দৌড় দা যাই না তখন দেখলাম আর সব বোনা আর এক আফসুস হে কই কম তো আর আমি কই বার তো মাগার আফসুস গুরাইয়া সব জায়গাতে আছে কারণ দুনিয়াটাই হলো আফসুসের জায়গা বাস্তব না বাস্তব দুনিয়ার মধ্যে যদি কেউ চায় খাটো মানুষ আল্লাহ আমার লম্বা বানায় দেন কোনদিন দোয়া কবুল হবে না খাটো মানুষ লম্বা হয় না স্বাস্থ্যবান লম্বা স্লিম বটি চাইলেই পাওয়া যায় না ইনতাল্লাহ আল্লাহ বলেন ইমান আর আমার লইয়া যদি কবরে আসস বন্দা রে ও দিলাম প্রত্যেকটা জান্নাতির বডি কমপক্ষে পক্ষে হাত লম্বা হবে কি বুঝে হাত লম্বা এই ভ্যান্ডেলটা যত কান বড় এত কান বড় যদি একটা মানুষ হয় বুকটা হতন বড়ইব এই গান আমার ফ্যাট ফ্যাট নাই একদম ওই যে ফিড না বডি যেটা কয় ফিল্ডার এরকম বডি অন্তত বেগে ষাট হাত লম্বা সুবাহান আল্লাহ এক মাপের কেউ এক ইঞ্চি বেশি সুর ওই রকম মাপ এক মিলের বুঝিনি আপনারা কয় হাত আদম আলাইহিসসালাম সাট হাত লম্বা জান্নাতীদের প্রত্যেকের বডি থাকবে 60 হাত লম্বা তাহলে দুনিয়াতে আফসোস করলেন কোনদিন পড়া হলো না জান্নাতের ভিতরে আমার মালিক কিন্তু প্রত্যেকটা জান্নাতীর লম্বা প্রায় 60 হাত করে দিবে সুবহানাল্লাহ দেখুন তো মনে মনে চিন্তা করে এগুলা আপনি আমি আফসোস করি কিনা ঠিক অনেক সময় চিন্তা করে আর যদু দুটো ইঞ্চি লম্বা হই হ্যাঁ এরা আমাকে ভাবে না অনেক সময় আমার বডিটা যদি আরেকটু একটু ফিট ফাট হইতো বড় সরু আসিনি আফসোস দুনিয়ায় কোনদিন পোড়া হবে না কোনদিন পোড়া হবে না যদি সারা দিন দোয়া করেন আল্লাহ আমি ফাস্ট ফুড আমার সাত ফুড বানায়া দেন এই দোয়া কি কোনদিন কবল হইব আপনারা মাদ্রাসার মহতামি উঠে লোয়া যদি খানা একা আবার সামনে যান বলো দুরাই আপনার বাড়া করেন যে খালি দোয়া করবার লেগে ওজুরে যদি খান দেয় আপনিও খান দেন দোয়া কবল হয়ে যাবো গা কোনদিন দোয়া কবল হবে না আপসু সেরে জাগায় থেকে গেল দুনিয়া আপসু সেরে জাগা জেন্নাতের ভিতরে কম টক কে ছায় ঠাট লম্বা সোয়ারাল্লা সিং ভয় ডাগেছে হ্যাঁ এত কোন চিন্নি তিনটা গেল চার নাম্বার হল কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না খোদাখানি কালো মানুষ সুন্দর হয় কেউ যদি দর আল্লাহ আমি ঘুমাইছি খাল হইয়া সহাই লালটা যেন আমি দেখি আমি দল হয়ে গেছি এই দোয়া কবলি বলি কালো মানুষ কোনদিন সুন্দর হয় না কালো তো কালো যদি দোয়া কইরা সুন্দর হইত রে তাহলে হাফসি বেলাল আগেই সুন্দর হয়ে যেত মানুষ দিন সুন্দর হবে না আল্লাহ বানাইছে আপনারা যেমন এমনই হবেন কিন্তু কালো মানুষ যারা তারা সুন্দর দেখলে মনে মনে একটা আফসুস আছে কপালের গরুর কপাল আমি এক কালার গরুর খালা এরকম অনেকে কয় না আয়নার সামনে কতক্ষণ করে করে যায় ডাইনের চুল বামে নে বামের চুল ডাইনে নেয় এতে কেড়ে করে সুন্দর দেখা যায় হ্যাঁ কথা কই না এই বুমবান কেন করে একবার ফিচাতে চায় একবার সামনেতে চায় আয়নার সামনে এক লাখ লাখ কথা কয় বুজা হের একটু সুন্দর লাগত উদ্দেশ্য একটাই সুন্দর লাগত কিন্তু যতই চেষ্টা করস তুই কি খালা মানুষ সুন্দর হইবে নি এখন বলে ইয়ে বাড়িছে মেডিসিন বাড়িছে বিভিন্ন জিনিস মুখো টুকো খালা মাইয়া গুলার দলা বানায় বানায় বিয়া দলাইতেছে আমরা বাড়ির কাছে এক মাইয়ারে বিয়া দিছে তা আমি ঘুমায় ঘুমায় আমি আলাপ করতে চাই কেমনি বিয়া দিই হোমা এটা যে দলা হইছে কেমন হইল দলা খালা মানুষ দলা হয় কেন হয়ে কিতা জানে মা খাইছে এক মাস দুইটা মা খাইতেছে মা খাই এটার গলা বানাইছে আমি ঘটনা তো কি গটব আমি মা আল্লাহর উপরে ভন্ডিতি করছে। আল্লাহ বানাইছে এটাতে খালা এটাতে বানাইছে বন্দায় দলা তাহলে এই দলা বেশি দিন নাই নির্গাত দুর্ঘটনা ঘটবে এটা কইতেছে কিন্তু আমার হোম মিনিস্টারের কাছে ছয় নামাজ গেছে না আমার হোম মিনিস্টার কইতেছে আমি কিন্তু আল্লাহর না কিতা কেরে হঠাৎ করে আমার বুজুর্গি গিরি কিতা দেখলা コナনা যে কইছলেন এডবা হেতে দা আস্তা শরীর ল অবস্থা খারাপ হই গেছে কি হইছে ক আছে আস্তা মুখ ফুল্লা পোসা ধরে লইছে পরে দিয়া ডাক্তারের রিপোর্ট দিছে স্কিন ক্যান্সার এটা কি কয় স্কিন ক্যান্সার আমার কই আপনি বুঝলেন কি বাবা আমি কারে এটা বুঝন লাগে না তো কল লাগে আল্লাহ বানাইছে খালা হে আল্লাহ রুপে দা পন্ডিতি করছে এটাতে দুর্ঘটনা ঘট বটে তো আক্কলই কয় ঠিক না ক্রিম দিয়াতে সাথে মুখ ফুইরা সুন্দর করাইস তিনি ফলাফুল কি বালই বলি তিনি স্কিন ক্যান্সার হবে হান্ড্রেড পার্সেন্ট বাস্তব না আল্লাহর উপরে ফন্ডিতি করেন খালা মাইয়া গোলাটা জলা মানে বিয়া দেখে পরে পরেনি বিপদ সাবধান আল্লাহর উপর দিয়ে ফন্ডিতি করা যাবে খালো যদি সুন্দর হইতো তো বেলাল হয়ে যেত সুন্দর রাসুলের সাথে থাকত রাসুল দোয়া করলে সুন্দর হয়ে যেত কিন্তু কালো সুন্দর হবে কিন্তু আফসোস থেকেই গেল ঠিক নেই কালো মানুষের মনে মনে কত আফসোস আল্লাহ বানাইলেন কালো ওই কালো মানুষটা যদি মন খারাপ হয় মাঝে মধ্যে বেলালের ইতিহাস শুনবেন বেলাল কিন্তু সাধারণ কোন কালো ছিল না হাফসি ছিল খালা কি অস্তের খালা হাসি দিলে শুধু দাঁত দেখা যায় বেলাল শুধু কালো ছিল না চেহারার গঠন সুন্দর ছিল না টুটগুলা মোটা মোটা ছিল তার মানে খুব উচ্ছিত ছিল কিন্তু সেই বেলালের কত দাম জাননি নবী মেয়েরাজে গিয়া কয় বেলাল নেই আমি তোর পায়ের আমার জন্নাতে পাইছি বেলালের এত দাম এত দাম এত দাম হাবশি বেলাল এর তো নাম কিন্তু কালো ছিল কালো ছিল কালো বেলাল যদি আযান না দিত রে সে আর সুবে সাдик হতো না ঠিক বেলাল আযান না দিলে আর সেগাpostcss না মানে কালো সিনুর দাম কম না বেশি বেশি সাইর কালো সিন এগুলা এদের দাম সবচেয়ে বেশি ইলুতমান হাকিম উনিও কালো ছিল ওনার দাম অনেক বেশি